সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা অ্যামেজিং ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা মঙ্গোলিয়ান স্পেশাল রেসিপি। আপনারা জানেন যে মঙ্গোলিয়ানরা হচ্ছে চেঙ্গিস খান জাত, তো তারা খুব খেতে পছন্দ করে। আমরা আজকে দেখবো তিনজন মঙ্গল রেসলার খুব মজা করে খাবে ছাগলের মাথা। এটা একটা মঙ্গোলিয়ান স্পেশাল রেসিপি, যেটা চেঙ্গিস খা পছন্দ করতেন, তার পরবর্তীতে যে বংশধররা আছে তারাও এটা পছন্দ করে। চলুন আমরা আজকে দেখি তারা কি মজা করে খাবে, আমরা এটা দেখে আসি। খুব মজা করে খাচ্ছে ছাগলের মাথা কাটে। সাধারণত হোস্ট বাকিদেরকে কেটে কেটে সার্ভ করে। আপনি দেখতে পাচ্ছেন যে হোস্ট কেটে কেটে সার্ভ করছে। ছাগলের মাথা কিন্তু খুব নরম হয়। আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম ছাগলের মাথা, বাট আজকে একটা প্রিপারেশন একটু ভিন্ন। এবং এরা তিনজন খুব পেটু, খেতে পারে। তাদের স্বাস্থ্য দেখলে আপনি দেখবেন যে খুব মোটা সোটা, এবং তারা খুব মঙ্গোলিয়ানরা মাংস খেতে পছন্দ করে। তারা খুব গল্প করছে, এবং এই যে হোস্ট দেখেন কেটে কেটে অন্যদেরকে দিচ্ছে, এই যে তারা খাওয়া শুরু করলো। তো ওরা মোটামুটি কম্পিটিশন দিয়ে খায় কে কার থেকে বেশি খাবে। এই যে মাত্র তারা মুখে খাবার দেওয়া শুরু করলো। আমি আগেই বলি, আপনি কিন্তু এটা খালি পেটেই এদের খাবার দৃশ্য দেখলে আপনার কিন্তু ক্ষুধা লেগে যাবে। সো আপনি এটা দেখলে আপনারও খেতে ইচ্ছে করবে। আমাদের দেশে অবশ্য আমরা নেহারি, পায়া অথবা খাসির মাথা, গরুর মাথা আমরা আলাদা করে খাই। বড় রেস্টুরেন্ট এগুলো এগুলো পাওয়া যায়। আমরা আজকে ওদের খাবার দেখবো, ওরা এটা মজা করে খায়। আমরা দেখতে পাচ্ছি তারা খুব মজা করে খাচ্ছে। ওরা তিনজন হচ্ছে রেসলার, খুব কম্পিটিশন দিয়ে তারা খাবে। অলরেডি তারা একটা মাথা খেয়ে ফেলছে। এই যে দেখেন, এখন মাথা টুপি টুপি খুলে এখন আরামসে খাবে। এই যে সবাই টুপি টুপি খুলে হাত টাত গুটিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। দেখেন মাথা থেকে স্লাইস করে করে ছোট ছুরি দিয়ে তারা খাচ্ছে। ওরা আবার ছাগলের চোখও খায়, এটা একটা পিকুলার জিনিস, আমরা যেটা খাই না। তো ওরা ছাগলের চোখও খায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আরো ক্লোজ ভিউ দিচ্ছে ছাগলের জিহ্বা এবং অন্যান্য অংশগুলো, তারপর মগজ ওরা বের করছে। ওদের সামনে কিন্তু মাংস ছাড়াও এখানে সবজি আছে, আলু, গাজর, বিভিন্ন সিজনাল সবজি আছে। ওরা কি সুন্দর মজা করে খাচ্ছে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় ওদের খাওয়া দেখলে, যে ওরা তিনজন এই পরিমাণ খাবার খেতে পারে এবং কম্পিটিশন দিয়ে খায়। এটা আসলে আমাদের জন্য ভাবাই খুব মুশকিল। আমরা এটা দেখে আনন্দ পাচ্ছি, আর তারা কিন্তু খুব সিরিয়াসলি খাচ্ছে, এবং তারা এগুলো সব খাবার শেষ করে তারপর যাবে ব্যায়াম করার জন্য। ওরা তিনজনই হচ্ছে বডি বিল্ডার, খুব খেতে পারে। দেখেন একদম খেতে বসছে খুব সিরিয়াসলি, কেউ কথা বলছে না কারোর সাথে। মাঝে মাঝে বলছে যে হ্যাঁ খুব ডেলিশিয়াস হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে, তাদের সাথে পানিও আছে।
পেঁয়াজ, গাজর, শসা ইত্যাদি বিভিন্ন সবজিও তাদের সামনে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তারা বলছে যে খাবারটা খুব ডেলিশিয়াস হয়েছে, যে এখন কেটেছিল এখন খাবে। আবার তারা খাওয়া শুরু করলো। ওদের খাবার দেখে যে কারো ক্ষুধা লেগে যায়, আমি একদম শিওর হয়ে যাই যে আলু খাচ্ছে। এখন একজন একজন করে দেখাচ্ছে, খুব ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে তারা। এই যে আলু কেটে কেটে খাচ্ছে। আর আপনি যদি শুধু মাংস খান আপনার কিন্তু বোরিং লাগবে, আর এটার সাথে সবজি থাকতে হবে এবং অন্যান্য আইটেম থাকতে হবে। খুব গোগ্রাসে গিলছে, আমরা যেটাকে বাংলায় বলি যে গোগ্রাসে গেলা, একদম চকাশ চকাশ করে খাচ্ছে। ওদের খাওয়া দেখলে আপনার অবশ্যই খিদে লেগে যাবে। আমি কিন্তু আগেই বলেছি, আপনারা যদি খালি পেটে বসে এই ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার অবশ্যই খিদে লাগবে। তবে আমাদের দেশে এরকম ডিশ এভাবে পাওয়া যায় না, আমাদের দেশে অন্যভাবে। এটা ওরা যেটা খাচ্ছে, ওরা মঙ্গোলিয়ার থাকে এবং ওরা মঙ্গোলিয়াতে এইরকম করে প্লেটে ডিশ সাজিয়ে দেয়া হয় এবং ওরা পুরো প্লেট শেষ করবে। অলরেডি দুইটা মাথা শেষ, ওরা পাঁচটা মাথা নিয়ে বসছিল। ওরা ট্রেনে আলোচনা করছে যে ওদের খাওয়ার স্পিড কেমন। তো ওরা মোটামুটি হাফ ওয়ে খেয়ে ফেলছে। ছাগলের মাথা শুধু হাড় রেখে বাকি সব খেয়ে ফেলছে। দেখেন ওরা কিভাবে ছাড়াচ্ছে মাংস, কিভাবে ছোট একটা ছুরি দিয়ে কিভাবে ছোট ছোট করে পিস করে করে খাচ্ছে। ছাগলের ব্রেইন খাচ্ছে, ওই যে সর্বপ্রথম বামের জন্য ছাগলের বলছে যে ছাগলের ব্রেইনও খুব মজার। ছাগলের মাথার সাথে লেগে আছে বিভিন্ন মাংস টুকরা, সেগুলো খাচ্ছে। মাথা কিন্তু খুব সফট হয়, আমি জানি না আপনারা খেয়েছেন কিনা। ছাগলের মাথা বা গরুর মাথা খুব সফট হয়, আমাদের দেশে এগুলা আমরা সব পিস পিস করে আলাদা করে রান্না করি, সেটা খুব মজার। ওরা যে ডিশটা খাচ্ছে আমার দেখে মনে হচ্ছে এটাও খুব মজার হবে। আমি অবশ্য মঙ্গোলিয়াতে যাইনি এখনো এবং মঙ্গোলিয়ার কোনো ডিশ খাইনি, বাট দেখে খুব মনে হচ্ছে খুব মজার হবে। অলরেডি ওদের কিন্তু আর একটা মাথা আছে, মোটামুটি সব 70% খাওয়া শেষ ওদের। তিনজন মিলে গোগ্রাসে গিলছে এবং তিনজনের জনের চেহারা কিন্তু একই রকম, ফিগারও একই রকম। তার একটু সুমো রেসলারদের মতো বডি, প্রচুর খেতে পারে, কথা বলছে, গল্প করছে, খাচ্ছে। ওরাও বলছে যে খাবারটা খুব ডেলিশিয়াস হয়েছে। ছাগলের জিহ্বা খাচ্ছে, এখন লাস্ট মাথাটায় হাত দিল, দেখতে দেখতে সবগুলো মাথা খেয়ে ফেলছে। একজন আবার ছোট ছোট করে পিস করছে। যে হাড্ডি বের করে আলাদা করে রাখছে মাথা থেকে। ওরা দাম নিয়ে আলোচনা করছে যে ছাগলের মাথার দাম কত। তো ওরা এগুলো বাসায় রান্না করেছে, সেটাই বলছে যে রান্নার খুব ভালো হয়েছে, এটা বলছে। তো ওরা আবার এটা বলছে যে এই ভিডিও দেখার পর কিন্তু ছাগলের মাথার পপুলারিটি বেড়ে যাবে, ওরা নিজেরাই যারা আলোচনা করছে। আবার একটা ভিডিও চলে আসছে, দর্শক মন্ডলী আমরা ভিডিওটা পরে আবার আসবো। আচ্ছা ভিডিওটা শেষ করে দিই। আমরা ফিরে আসলাম আবার ভিডিওতে। ওদের খাবার মোটামুটি শেষের দিকে, ওদের খাবার দেখে খেতে দেখে আমারও খিদে লেগেছে। তো
তো কিছু করার নাই, আপাতত ওদের খাওয়াই দেখতে হচ্ছে। মেইন ডিশটা হচ্ছে ছাগলের মাথা। দেখেন ওরা কি গুছিয়ে খাচ্ছে, কোনো কিছু থাকবে না, সব খেয়ে ফেলবে। মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে আগে কেটে রেখেছে, এখন তারা খাচ্ছে। আমি মঙ্গোলিয়ানদেরকে দেখেছি বিদেশে, যে তারা প্রচুর মাংস জাতীয় জিনিস খেতে পারে, স্টেক, মাংস, স্যুপ, এগুলো খেতে পারে। এই জন্য দেখেন মঙ্গোলিয়ানদের বডি সাইজ কি, হাতটা তো অত্যন্ত মোটা। মূলত ওরা হচ্ছে চেঙ্গিস খান বংশধর, এবং চেঙ্গিস খাও নাকি এরকম খেতে পছন্দ করত। তোরা আবার ড্রিঙ্কস এর সাথে খাচ্ছে, কেননা এত যে পরিমাণ ওরা ছাগলের মাংস খেয়ে ফেলছে, এটাকে এখন হজম করার জন্য ওদেরকে অ্যাডিশনাল ড্রিঙ্ক করতে হবে। তো যাই হোক, আমরা ওদের এই ভিডিওটা দেখছি আনন্দ পাওয়ার জন্য। তো মঙ্গোলিয়ানরা মুসলিম না, মঙ্গোলিয়া মুসলিম পপুলেশন কম, এরা হচ্ছে খ্রিস্টান। মঙ্গোলিয়ার লোকেশন হচ্ছে চায়নার পাশে। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে মঙ্গোলিয়ার লোকেশন জিওগ্রাফিক্যালি কোথায়, মঙ্গোলিয়া হচ্ছে চায়নার পাশে। তো চাইনিজ হান ডাইনেস্টির মতো ওদের চেহারা হচ্ছে চাইনিজদের মতো, এবং চাইনিজদের সাথে ওদের আচার আচরণগত মিল আছে। আমরা এই ভিডিওটা দেখছি মূলত হচ্ছে ওদের যেই মঙ্গোলিয়ান ডিশ হয় সেটা দেখার জন্য। যে ওরা এখন বলছে এখন বাইরে গিয়ে এক্সারসাইজ করবে, ওরা বলছে সামার ইজ কামিং। তো এখন মঙ্গোলিয়া নর্মালি খুব বরফ পড়ে এবং সামার খুব ছোট হয়, এবং মঙ্গোলিয়ানরা যেহেতু মূলত ওদের কাজ হচ্ছে পশুপালন, ছাগল পালন, উট পালে, পশু পালে, তো এইগুলো চড়িয়েই তারা থাকে। তো সেই ফাঁকে তারা সে সমস্ত পশুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করে। এই দেখলেন দর্শক মন্ডলী, তাদের খাওয়া মোটামুটি শেষ, তারা এখন রান্নার প্রশংসা করছে যে রান্না খুব ভালো ছিল, এবং ছাগলের মাথা খেয়ে তারা খুব পরিতৃপ্ত, এখন তারা উঠে যাচ্ছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, ভিডিওটা এখন। তো দর্শক মন্ডলী কেমন লাগলো ভিডিওটা? আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা একটা ভিডিও মজা দিলাম, যে খাওয়ার ভিডিও, যে লোকজন কত মজা করে খায়। ডিশটা ছিল ছাগলের মাথা। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আজকে দেখলাম ওদের মঙ্গোলিয়ানরা কিভাবে খায়, ওদের খাওয়ার ভিডিও দেখলাম। আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে, এবং আমার এই যে রিয়াকশন ভিডিও আমি তৈরি করছি, আশা করছি এটা এই সিরিজটা আপনাদের ভালো লাগছে। আমরা ভবিষ্যতে অনেক কিছুর উপর রিয়াকশন দিব, জেনারেল নলেজের বিষয়ে আমরা কথা বলবো। তো ভবিষ্যতে কোনো একটা এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইলো। আজকের এপিসোড এখানে শেষ করছি। সালামু আলাইকুম।